আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। বরাবরের মতো আজও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দূরে কাছে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি সকালের নাস্তা খেয়ে নিচ্ছি। তো নাস্তা বানিয়েছি আগেই, সবাইকে খেতে দিয়েছি, কিছু কাজকর্ম সেরে তারপর এখন আমি নাস্তা খেতে বসেছি। তো যাই হোক, নাস্তা খাওয়া শেষ করে আজকে বারান্দায় পানি দেওয়া হয়নি, তো পানি দিতে চলে আসলাম। তবে নাস্তা খেয়ে আজকে আমি অনেক কাজ করেছি, বাসা গুছিয়েছি। তো সবসময় বলি, আসলে সবসময় সব কিছু ভিডিও করতে ভালো লাগে না, আর যে অনুযায়ী আসলে কষ্ট করা হয় ভিডিও নিয়ে, সে অনুযায়ী দেখা যায় ভিউজ যদি না আসে তাহলে মনটা আরও খারাপ হয়ে যায়। তো যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছে, চেষ্টা করতেছি, দেখি আল্লাহ পাক কোথায় নিয়ে পৌঁছায়। তো মাশাআল্লাহ, আমার গাছগুলা এখনও শীতে দিয়ে অনেক সতেজ সজীব, ভালো লাগতেছে। তো পুরা বাগানটাই আমার দেখা যায় এখানে সবুজ, সবুজে ভরা। তো আমার মনে হয় এই বারান্দায় তো আসলে রোদ নেই তেমন, তাই দেখা যায় কোনো ফুলের তেমন কোনো গাছ হয় না। নয়নতারারও প্রচুর রোদ্রের প্রয়োজন হয়, তো নয়নতারা যেগুলো রেখেছি একদম গ্রিলের সাথে এবং সন্তামালতি, এগুলাই আসলে ফুটে। আর যেগুলার রোদ দরকার সেগুলো আমি মেয়েদের বেডরুমের সাথে যে বারান্দাটা সেখানে রেখেছি। তো এই পাখির বাসার নিচে আসলে এই গাছগুলা থেকে, গাছগুলা ধুলাবালিতে ভরে যায়, বিশেষ করে পাখির পালকে ভরে যায়। এই গাছটা অনেক সুন্দর, আমি জানি না এই গাছটার নাম কি, দেখেন কয়েকদিন আগেও এটাকে একদম গোসল করিয়েছিলাম, এখন এই অবস্থা। তার কারণ হলো এই যে উপরে পাখির বাসা। তো কালকে বিকাল থেকে দেখলাম পাখিটা খাঁচাতে বসে আছে, সকালবেলাও দেখলাম খাঁচাতেই বসে আছে, পানি দিতে এসেও দেখি খাঁচার মধ্যেও বসে আছে, মানে হাঁড়িতে বসে আছে। তো জানি না কোনো সুখবর পাই কি না ওনার থেকে। তা আমার একজন আপু আমাকে বলেছে, আপু হাঁড়িতে বসে থাকে তার মানে ও ডিম দেবে, কিন্তু আজকে তো এটা 2 মাস যাবতই এমন করতেছে। তো জানি না কি হয়, দেখা যাক, ধৈর্য ধরে আছি। তো নয়নতারা আসলে এত পানি লাগে, কালকে রাত্রে পানি দেয়নি, তাই দেখেন নয়নতারা গাছটা কেমন ঝিমিয়ে আছে। তো কোনো সমস্যা হবে না, এখন পানি দিয়েছি, আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে এসে দেখবো একদম সবুজ হয়ে আছে। কয়েকদিন আগে আমি এই গাছটা কিনে এনেছি, এই মুহূর্তে এই গাছের নাম আমার মনে নেই, তবে আমি মনে করি আসলে ধৈর্য ধরলে সেটার ফল পাওয়া যায়। আমি বলেছিলাম যখন এই গাছটা এনেছিলাম যে লোকটা 350 টাকা চেয়েছে এই গাছটা। এটা একটা ইনডোর প্লান্ট, তবে দেখতে খুবই সুন্দর, পাতাগুলো মনে হয় কেচি দিয়ে কেটে কেটে ছিদ্র করে দিয়েছে। এই গাছটা আমার খুবই একটা শখের গাছ, অনেকদিন পর্যন্ত আমার আশা ছিল এই গাছটা আনবো। তো যখন আমি নার্সারিতে যেয়ে দেখলাম যে এটার অনেক দাম, 350 টাকা চেয়েছে উনি, তখন উনি যে কাটিং লাগিয়েছে উনি বললো এগুলোর দাম কম, এগুলো নিয়ে যান। তো প্রথম আসলে মন খারাপ হলেও পরে মনে করলাম যে কয়েকদিনের ব্যবধানেই আমার টপটা ভর্তি হয়ে যাবে, কোনো সমস্যা না, নিয়ে যাই। 50 টাকা দিয়ে এই গাছটা কিনে এনেছিলাম। তো আজকে দেখলাম এই যে নতুন পাতা বের হয়েছে, একটা পাতা সহকারে আমি কিনে এনেছি, তারপর কাটিংয়ের ওদিক দিয়ে শিকড় বের হয়েছে, নতুন পাতা গজাচ্ছে। তো এটা দেখে আসলে ভালো লাগলো। আল্লাহ পাক ধৈর্যশীলদের পছন্দ করেন, তো আসলে সব ব্যাপারেই আমাদের ধৈর্য ধরা উচিত। তো যাই হোক, গত রাতে আপনাদের ভাইয়াই ডিমগুলো নিয়ে এসেছে। আসলে যখনই রাত্র করে এসব জিনিস আনে আমি পলিথিনের মুখটা খুলে রাখি, আর এগুলো গুছাই না, সবসময় ভালো লাগে না। তো সকালে আমি ডিমগুলো ধরে দেখলাম, হয়তো রাত্রে আমি দেখেছি পলিথিনের ভিতর কোনো ভেজা নেই, কিন্তু হয়তো কীভাবে বাড়ি লেগেছে, একটা ডিম ভেঙে গিয়েছে, দেখে খারাপ লাগলো, কিছু করার নেই। তো এখন আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি আর এগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা,
তাহলে দেখা যায় যে ডিমের গায়ে যেগুলো লেগেছে বা ময়লা আছে সেগুলো সবগুলাই ভিজে যাবে, তখন ধুতে কষ্ট হবে না। তো এই তো একটা ডিম নষ্ট হলো। আর এখন যদি আমি ডিমগুলো ওয়াশ না করি, আরেকবার আমার এমন হয়েছিল, এভাবে রেখে দিয়েছিলাম যে পরে ওয়াশ করব, পরে একটা ডিমের সাথে একটা ডিম লেগে আরও মানে চামড়া চামড়া উঠে যেয়ে ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে, অনেক ডিমে আসলে ফেটে গিয়েছে আর কি। তো এই যে ডিমগুলো দেখেন, পুরো ডিমের কুসুম লেগেছে, তো তাই আসলে ফেনা ফেনা হয়ে গিয়েছে। তো এখন ধুবো না, এখন কতক্ষণ ভিজিয়ে আমি অন্যান্য কাজ করব, তারপর আমি ডিমগুলো ধুয়ে নিব। তো ডিমগুলো প্রায় 10-20 মিনিটের মতো ভিজেছিল, এর মাঝখান দিয়ে আমি ডাইনিংটা গুছিয়েছিলাম। তো আসলে মাঝে মাঝে মনে হয় না যে ক্যামেরাটা অন করি, ভিডিও করি, তো সেগুলো করে এসে আবার মনে হলো যে ডিম তো এতটুকু ভিডিও করেছিলাম, তো এটার থেকেই ক্যামেরাটা এদিকে ফিট করা ছিল। তো যাই হোক, ডিমগুলো আমার ধোয়া শেষ, আমি আজকে অলরেডি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছি সকাল সকাল, সেগুলো ভিডিও করা হয়নি। তো আজকে কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি। এখানে যেহেতু শুক্রবারে আসলে গ্যাস একদমই কম থাকে, তো তার জন্য আমি শুক্রবারে যেহেতু ওদের জন্য একটু সাদা পোলাও করি বেশিরভাগ, তো সেটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, সাদা পোলাওটা প্রায় করা শেষ। তো মাঝখান দিয়ে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়েছি, আবার দেখলাম যে কেমন হয়েছে। আর এখানে আমি চিকেন ফ্রাই ফ্রিজে ম্যারিনেট করা ছিল, সেটা শুধু ব্রেড ক্রাম আর ডিমের মধ্যে ডুবিয়ে সেটা আজকে ভেজে নিচ্ছি। তো আমার বাচ্চারা, আসলে আমার বাচ্চারা না, সবার বাচ্চারাই হয়তো চিকেন ফ্রাইটা পছন্দ করে আর চিকেন কারিটাও পছন্দ করে। তো আমি ওদেরকে বলছি চিকেন কারি তো মাঝে মাঝে খাবা, তবে শুক্রবারে বেশিরভাগ আমি চিকেন ফ্রাই করে দিব। চিকেন ফ্রাইটা করতে সময় লাগে, তো শুক্রবার হলে হয় কি ওদের স্কুল থাকে না, কোনো ঝামেলা থাকে না। তো এই তো আজকে একটা সবজি করেছি, চিকেন ফ্রাই করেছি, সালাদ আর সাদা পোলাও করেছি। ফ্রাইড রাইস করার ইচ্ছা ছিল, গাজর ছিল, কিন্তু বরবটিটা ছিল না বাসায়, তার জন্য আর ফ্রাইড রাইস করি না, এভাবেই সাদা পোলাওটা করে নিয়েছি। তো এটা দিয়ে আসলে সবাই খাওয়া হয়ে যাবে, আর আমার বাচ্চারা চিকেন হলে আর পোলাও হলে তো আর কিছু লাগবে না। সবজিটা আমাদের জন্যই করেছি, ওরা সবজিও খাবে না। নিশা আসলে এই সবজিটা একটু পছন্দ করে, তার জন্য আমি দেখা যায় বেশিরভাগ শুক্রবারে এই সবজিটা করে দেই ওদেরকে। তো সবজিতে আজকে ক্যাপসিকাম দেইনি, শুধু গাজর আর পেঁপে দিয়ে করেছি। আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর একটি DIY রেখেছি, থাম্বনেল দেখে অবশ্য আপনারা অনেকে বুঝতে পারছেন। তো অনেকেই হয়তো আসলে ধৈর্য ধরে এতটুকু ভিডিও দেখেন না, আর আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা আমার ভিডিওর প্রতিটা অংশ ভালোবাসেন, পুরো ভিডিও আপনারা দেখেন মনোযোগ সহকারে, সেটা আসলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম, তারপর আমি DIY করতে চলে আসলাম। এখানে আমি লেবু গাছের ডাল নিয়েছি, এটা শুকনো একটা ডাল ছাদের থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, এই শুকনো ডাল দিয়ে আজকে DIY হবে। আপনারা চাইলে ডালটা রং করে নিতে পারেন, তবে এই ডালটা এমনি একটু কালো কালো, তাই এটাকে আমি রং করার প্রয়োজন মনে করি না। তো আমার বাসায় আমি নয়নতারা ফুল গাছের ডাল দিয়ে এর আগেই আসলে পমপম দিয়ে ফুল বানিয়ে রেখেছি অনেকদিন যাব, সেটা আমার শু রেখেছিল, অনেকেই দেখেছেন। তো সেটা এখন আমার মেসরিপের উপর একটা টবে রেখেছি আমি। তো কালকে যখন আমি ছাদে গিয়েছি, এই ডালগুলো দেখে আমার মনে হলো যে এটা দিয়ে একটা DIY করা যায়। আর DIY কী দিয়ে করব বুঝতেই পারছেন, এখানে আমি কটন বাডে যে অংশগুলো দিয়ে আমরা কান পরিষ্কার করি সেই অংশগুলো আমি কেটে নিয়েছি। তো কাটার পরে এটা কিন্তু আপনারা মানে এই ডালের মাথায় মাথায় এভাবে কিন্তু খুব সহজেই ঢুকে যায়, আর যেগুলো না ডুববে সেগুলো আপনারা চাইলে আশেপাশে বা ডালের মাঝখানে গ্লুগান দিয়ে দিয়ে দিতে পারবেন। তো আমার না গ্লুগান স্টিকগুলো শেষ, তাই আসলে আমি যতটুকু পারছি যেগুলো আর কি ঢুকে সেগুলো আমি এই যে এভাবে দিয়ে দিব। তারপর আমি এখানে কিছু রুই নিয়ে নিয়েছি, আর রুইটা একটু গোল করে পমপমের মতো, তারপর একটু একটু আঠা লাগিয়ে এভাবে আমি ঢালের সাথে সাথে জড়িয়ে দিচ্ছি।
এটা আইসের মতো দেখা যাবে, প্লাস একটা ফুলের মতো দেখা যাবে, দেখতে ভালো লাগবে। তো ক্যামেরাতে আসলে সাদা জিনিসটা, এটা যদি সাদা কোনো মানে রঙিন কোনো দেওয়াল হতো তাহলে আর কি বোঝা যেত। তো আমি কিছু এটা আসলে মানে একদম যে অনেকক্ষণ লাগিয়ে দেখাতে হবে তা না, আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করে নিয়েছি। তো কিছু কিছু এই যে কটন বাট আমি দেখতেই পাচ্ছেন, মাথাটা লাল করে দিয়েছি মানে রং দিয়ে ফ্যাব্রিক্স। এটা হয় কি মনে হয় যে ফুলগুলো ফুটে যাচ্ছে এরকম কিছু। তো সবগুলা ডাল আমার রং করা প্লাস যেগুলো খালি রেখেছি সবগুলাই হয়ে গিয়েছে। কিছু কিছু ওই যে রুই দিয়ে পমপমের মতো দিয়েছি। তো আমার এটা একটা পুরানো টপ, এটাকে আমি নতুন করে সাজিয়ে নিয়েছি কয়েকদিন আগে, সেই টপটাতে আমি ডালগুলো রেখে দিলাম। তো এই যে দেখেন পুরা ডালটার অবস্থা, মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। মনে হয় যে কিছু কিছু ফুল সাদা সাদা ফুটবে, আর কিছু লাল হয়েছে কিছু ফুটবে, এরকম কিছু কলি হচ্ছে, আর যেগুলো সাদা মনে হয় যে কিছু একটা ফুটে আছে। তো আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর অনেকে বলবেন কোথায় ডাল পাবো, আমি আসলে আমার যদি কোনো গাছ মারা যায় সেই ডালটা আমি রেখে দেই। তো এই যে এটা আমি ছাদে গিয়েছি, লেবু গাছের কিছুটা অংশ দেখলাম যে মরে গিয়েছে, সেটাই আমি কেটে নিয়ে এসেছি। তো এই তো এটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো এখানে আসলে বিভিন্ন কালারফুল জিনিসের কারণে বোঝা যাচ্ছে না, আমি আপাতত আমার বেডরুমে যেখানে কাপড় চোপড় রাখি সেই সেলফটার উপরে রেখেও আপনাদেরকে একটু দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে জিনিসটা কত সুন্দর হয়েছে। তো যে আপুরা আমার DIYগুলো পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপুরা তোমরা আমার ভিডিও কন্টিনিউ দেখবা, আসলে ভিডিওতে ভিউজ না হলে মনটা খারাপ হয়ে যায়, তখন আর ভিডিও দিতে ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি আমি ভালো কিছু প্রেজেন্ট করার জন্য, কিন্তু আসলে ভালো লাগা মন্দ লাগা সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। চেষ্টা করে যাচ্ছি, মহান আল্লাহ পাক সফলতা দিবেন সেটাই আসলে আশা করি। তো এই যে দেখেন এই আমার আলমারির পাশে এটা রেখেছি, এখন কিছুটা বোঝা যাচ্ছে। তো সাথে আমি একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছি, তো মাঝখানেও কিছু বাটারফ্লাই দিলে আরও সুন্দর লাগতো, আপাতত এটা দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ। তো আমার যখন গ্লু গান স্টিক আসবে আমি এটাকে আরও গর্জিয়াস করব, কিভাবে করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।